বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশ মোতাবেক জলঙ্গি ব্লক কংগ্রেসের সভাপতি আব্দুল রাজ্জাক মোল্লার নেতৃত্বে ডিজেল ও পেট্রোলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জলঙ্গি ব্লক কংগ্রেসের ডাকে প্রতিবাদ মিছিল সংগঠিত হল। জলঙ্গির পথের সাথী থেকে জলঙ্গি পদ্মা নদীর ধার পর্যন্ত এদিন কয়েকশো লোক একসঙ্গে সমাগম হয়ে মিছিলে অংশগ্রহণ করেন। আজকের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি আব্দুল রাজ্জাক মোল্লা, সম্পাদক আব্দুল সাত্তাক, মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের সহসভাপতি ইউসুফ আলী বিশ্বাস, সকল অঞ্চল সভাপতি সহ কংগ্রেসের ছাত্র যুব কর্মী সমর্থকেরা। এদিন রাস্তায় গাড়ি ফেলে তারা বিক্ষোভ প্রদর্শন করে। রাকিবুল ইসলাম বাবুর রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। দুপুরে প্রচণ্ড রোদের মধ্যে প্রায় 2000-এর কাছে জলঙ্গি ব্লক এলাকার কংগ্রেস কর্মী সমর্থকরা রাস্তায়, কারণ একটাই যে সারা ভারতবর্ষে যে সরকার বসিয়াছে জালিয়াতি সরকার, জনবিরোধী নীতি নিয়ে আম জনতাকে লকডাউনের নামে নিষ্পীড়ন করছে, ডিজেল এবং পেট্রোলের মূল্যবৃদ্ধি ঘটিয়ে ধাপে ধাপে 20 দিনে আজকে কম করে 25-30 টাকা বৃদ্ধি করেছে, যেটা সারা বিশ্বের কাছে একটা লজ্জা। সারা বিশ্বের ভারতবর্ষের পড়শি রাষ্ট্রগুলি, যেখানে নেপাল, ভুটান, যেখানে আফগানিস্তান, যেখানে সমস্ত পার্শ্ববর্তী রাজ্যগুলির, যেখানে 40-50 টাকার নিচে ডিজেল এবং পেট্রোলের মূল্য, অথচ এই সরকার নির্লজ্জভাবে প্রতিনিয়ত লকডাউনকে সামনে রেখে মানুষের ওপর নিষ্পেষণ করছে, করোনা ভাইরাসের নামে মানুষকে মেরে শেষ করে দিচ্ছে। এর প্রতিবাদে মুর্শিদাবাদ জেলা না, সারা ভারতবর্ষে রবিন হুড অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে সারা মুর্শিদাবাদ আজ গর্জে উঠেছে। বেলা 11টা থেকে শুরু করে বৈকাল 4টি পর্যন্ত সারা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের দখলে। আজকের প্রোগ্রাম জলঙ্গি ব্লক এলাকার জলঙ্গি পথর সাথী থেকে জলঙ্গি পদ্মা নদীর ধার পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা আমরা অতিবাহিত করতে চলেছি। আমাদের মূল দাবি, একদিকে কেন্দ্র সরকার, আর একদিকে নিষ্পেষিত জনগণের অত্যাচারী সরকার মমতা ব্যানার্জি, যে আজকে মূল্যবৃদ্ধি হলো সেখানে সেচ বসালো, যে সেচ বসানোর কারণে প্রতি লিটার কম করে 16-18 টাকা বৃদ্ধি পেল। আজ কি মমতা ব্যানার্জি সত্যিকারের যদি জনদরদি হতো, বাংলার মানুষের কথা যদি ভাবতো, তাহলে সেচ প্রত্যাহার করত। আজকের এই মিছিল থেকে দাবি করতে চাই, মমতা ব্যানার্জিকে সেচ প্রত্যাহার করতে হবে, মোদী সরকারকে অবিলম্বে ডিজেল পেট্রোলের মূল্য আজ কি নামিয়ে দিতে হবে, কমিয়ে দিতে হবে, তা না হলে সারা ভারতবর্ষী আজকে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে, সমস্ত জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী। আমি আব্দুর রাজ্জাক মোল্লা, জলঙ্গি ব্লক কংগ্রেসের সভাপতি।